আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনাম। ভ্রাম্যমাণ আদালত দিয়ে খুচরা বাজারে পেঁয়াজের দাম কমানোর চেষ্টা, হুজুগে ভোক্তাদের বেশি না কেনার তাগিদ। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত 3 কোটি ছাড়ালো, ভ্যাকসিনের জন্য বাংলাদেশকে এখনই অর্থ দিয়ে রাখার পরামর্শ। ইস্যু মূল্যে নিচে নেমে যাওয়ায় শেয়ার আবার কিনতে বাইব্যাক আইন হচ্ছে, বিনিয়োগকারীদের আস্থা বাড়ার আশা। এবং ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরে ও কুড়িগ্রামে বন্যা, নিম্নাঞ্চলে কয়েক হাজার একর রোপা আমন ক্ষেত প্লাবিত। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনে ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন, একই সঙ্গে চ্যানেলাই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলাই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। মোবাইল কোড দিয়ে খুচরা বাজারে পেঁয়াজের দাম কমানোর চেষ্টা করছে সরকার। খুচরা বিক্রেতারা বলছেন অযৌক্তিকভাবে তাদের উপর জরিমানা করা হচ্ছে। ভারতের পেঁয়াজ বন্ধের ঘোষণায় দেশীয় কৃষকরা মজুদ করায় তারা পেঁয়াজ কিনতে পারছেন কম, হুজুগি ক্রেতাদের বেশি পেঁয়াজ কেনায় দাম বেড়েছে দাবি তাদের। মাসুদ শাকিলের রিপোর্ট। রাজধানীতে খুচরা পেঁয়াজ বিক্রির সবচেয়ে বড় বাজার কারওয়ান বাজার। ছুটির দিনে পেঁয়াজের বাজারে গিয়ে দুদিন আগের মতো পেঁয়াজ ক্রেতার চাপ পাওয়া যায়নি, দামও 20 টাকা কমেছে। খুচরা বিক্রেতারা দাম বেড়ে যাওয়ার দায় চাপালেন হুজুগে বেশি পেঁয়াজ কেনা এবং ভারতের রপ্তানি বন্ধের উপর। এটা পুরো অবৈধভাবে জরিমানা করছে। আমাদের মানি রিসিট আছে, সব আছে, আমরা সব কিছু লই বইছি, ইনকাম ট্যাক্স দিই, ট্রেড লাইসেন্স আছে, সব কিছু আমরা বৈধভাবে আমরা ব্যবসা করতেছি। আমরা করলে 1 টাকা 8 আনা লাভে ব্যবসা করতেছি। আপনার মূল জায়গা আমাদের যান পাবনা যান ফরিদপুর, আমরা ওইখান থেকে পেঁয়াজ কিনে এনে বিক্রি করতে আছে। ওরাই পেঁয়াজ বিক্রি করতেছে না, ওরা বিক্রি করতে আছে না। দুদিন ধরে মোবাইল কোর্ট চলছে বাজারগুলোতে, কেনা ও বেচার রসিদ পরীক্ষা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা। খুচরা বিক্রেতাদের উপর জরিমানা করলেও তারা নিশ্চিত নন কোন পর্যায়ের ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। আমরা চাই যে প্রত্যেকটা জায়গায় আপনার প্রত্যেকের ক্রয় মূল্য রসিদটা থাকুক এবং বিক্রয় মূল্য রসিদটা থাকুক। এতে করে কি হচ্ছে যে আপনার যে স্বচ্ছতা, যে একজন পাইকারি যিনি বিক্রেতা তিনি ইম্পোর্টার অথবা মূল মোকাম থেকে কত টাকা করে মানে ক্রয় করছে সেই হিসাবটা কিন্তু থাকছে। এবার ওনার কাছ থেকে যখন ধরেন এই যে কাউরান বাজারে পাইকারি বাজারে আসছে, তখন এখানে কতটুকু মানে তারা বিক্রয় করছে এবং কতটুকু আপনারা মানে যৌক্তিক মূল্যে বিক্রয় করছে কিনা এটা তদারকি করার জন্য আমরা এই ভাউচারের যে ইয়েটা আমরা ধারাবাহিকতাটা এটা রক্ষা করার জন্য বলছি। বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশের পেঁয়াজ সংশ্লিষ্ট স্থানগুলোতে অভিযান চলছে জানিয়ে হুজুগে অতিরিক্ত পেঁয়াজ না কেনার আহ্বান জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। হঠাৎ করে পেঁয়াজ বন্ধের ঘোষণার যে প্রভাব বাজারে পড়েছিল ধীরে ধীরে তা থিতু হতে শুরু করেছে। এরই মধ্যে যে মোবাইল কোর্ট চলছে তার প্রভাব পড়েছে বাজারেও। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন তাদের কোনো দোষ নেই, মোকাম যেখান থেকে এই পেঁয়াজ আনা হয় সেখান থেকে যদি পেঁয়াজ ছাড়া না হয় তাদের পক্ষে কিছুটা লাভ করে ব্যবসা করার জন্য পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তারা বলছেন যে প্রকৃত অর্থে যেসব অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজ নিয়ে কারসাজি করেছেন মোকামে এবং আমদানি ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে শুধু খুচরা পর্যায়ে মোবাইল কোর্ট চালিয়ে কোনো লাভ হবে না। ঢাকার কারওয়ান বাজার থেকে মাসুদ শাকিল, চ্যানেল আই। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত 3 কোটি ছাড়ালো আর মৃত্যু 9.5 লাখের বেশি মানুষের। একদিনের হিসেবে বিশ্বে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত হয়েছে ভারতে। ফ্রান্সে আবারও বেড়েছে সংক্রমণ। বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সুমন সারোয়ার। ভারতে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় 98,000, যা বিশ্বে এ পর্যন্ত একদিনে আক্রান্ত শনাক্তের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ। দেশটিতে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 1,132 জনের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী সোমবার থেকে স্কুল খুলে দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে, তবে প্রাক কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে। নিউ ইয়র্কের মেয়র বিল্ডি গ্লাসিও বলেছেন স্কুলগুলো নিরাপদ করে শিক্ষার্থীদের প্রস্তুত করতে আরো বেশি সময় প্রয়োজন। অস্ট্রিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ আরো জোরালো করা হয়েছে। দেশটিতে একই সাথে 10 জনের বেশি আড্ডা দেওয়া যাবে না। তাছাড়া সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কানাডায় নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মহামারী ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারাতে পারে দেশটি বলে মন্তব্য করেছেন উচ্চ পর্যায়ের এক মেডিকেল কর্মকর্তা।
ফ্রান্সে বেড়েই চলছে সংক্রমণ। গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে 10,500-এর বেশি, যা গত সপ্তাহের একদিনে আক্রান্তের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে 80-টিরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেছেন, ফ্রান্সে ভাইরাসটি অনেক বেশি সক্রিয় রয়েছে, 15-44 বছর বয়সীদের বেশি সংক্রমিত করছে। লকডাউনের প্রতিবাদে ইসরায়েলের তেল আবিবে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কয়েক হাজার মানুষ। নামিবিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। 6 মাস পর দেশটিতে আন্তর্জাতিক ভ্রমণ চালু করা হয়েছে। সুমন সারোয়ার, চ্যানেল আই। করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়ার জন্য অগ্রিম টাকা জমা দেওয়ার পরামর্শ দিয়েছে কোভিড নাইনটিন নিয়ন্ত্রণে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। কমিটির 19তম অনলাইন সভায় আসন্ন দুর্গাপূজায় স্বাস্থ্যবিধি মেনে সকল অনুষ্ঠান উদযাপনেরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসপাতালে দায়িত্ব পালনের সময় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়ে আরও জোর দেওয়ারও সুপারিশ করা হয় কমিটির সভায়। ইস্যু মূল্যের নিচে নেমে যাওয়া শেয়ার আবার কেনার জন্য কোম্পানিগুলোকে বাধ্য করতে শেয়ার বাইব্যাক আইন হচ্ছে। এজন্য এরই মধ্যে কোম্পানি আইন সংশোধনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন বিনিয়োগকারীরা। পরাগাজিমের রিপোর্ট। প্রিমিয়াম সহ কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর শেয়ার দর প্রাথমিক মূল্যের চেয়ে কমে গেলে ওই কোম্পানির বাজার থেকে শেয়ার আবার কেনার বিধানকে বলা হয় বাইব্যাক। এই আইন থাকলে বিনিয়োগকারীরা বড় ধরনের লোকসানের হাত থেকে রক্ষা পান। পৃথিবীর অনেক দেশে এ পদ্ধতি থাকলেও বাংলাদেশের কোম্পানি আইনে তা ছিল না। ফলে শেয়ার বাজারে অনেক কোম্পানি আইপিওতে আসার পর তার শেয়ার দর ইস্যু মূল্যের নিচে নেমে যায়। এমনকি ফেস ভ্যালু 10 টাকার নিচেও রয়েছে অনেক শেয়ারের দাম। 2010 সালে শেয়ার বাজারে ধসের পর বাইব্যাক আইন করতে 2012 সালে একটি উদ্যোগ নেওয়া হলেও তার আলোর মুখ দেখেনি। তবে এবার আইনটি করে ফেলতে চায় সম্প্রতি পুনর্গঠিত নতুন বিএসইসি। কিছু কিছু কোম্পানি তাদের উদ্দেশ্যই খারাপ ছিল, এইভাবে এসেছে বাজারে, তো তাদেরকে আমরা কিছুটা আইডেন্টিফাই করেছি এবং আমরা মনে করি যে আইনের মধ্যেই অনেক সুযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আমরা একদিকে যেমন বাইব্যাক আইনটি পরিবর্তনের জন্য পাঠিয়েছি, এখানে কোম্পানিজ অ্যাক্টের কিছু পরিবর্তন লাগবে, সেটা আমাদের মাদার অ্যাক্ট, ওটার পরিবর্তন ছাড়া আমরা পারছি না, কিন্তু অন্যদিকে আমরা এই কোম্পানিগুলোর সাথে বসা শুরু করছি। তারা যেই পরিমাণ টাকা হয়তো বাজার থেকে নিয়েছেন কিন্তু পরবর্তীতে ঠিকভাবে সেই টাকা ইউটিলাইজও করেন নাই, বা কোম্পানির এক্সিস্টেন্স নাই, বা অপারেশন নাই, বা শুরুর পরই তার হদিস পাওয়া যাচ্ছে না, তাদেরকে আমরা চেষ্টা করব যে কোনো আইনগতভাবেই অ্যাটলিস্ট বিনিয়োগের টাকাটা যাতে ফেস ভ্যালুতে ফেরত দেওয়ার ব্যবস্থা করা যায়, এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এটি করা হলে তাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। অনতিবিলম্বে বাইব্যাক আইন পাস হওয়া দরকার এবং বাইব্যাক আইনের অধীনে কোম্পানিগুলিকে ইস্যু মূল্যে অথবা এনবিএর 5%-এর বেশি, এই দুইটির মধ্যে যেটি বেশি হবে সেই মূল্যে শেয়ার বাইব্যাক করতে হবে। বাজার সংশ্লিষ্টরা বলছেন শেয়ার কিনতে বাধ্য করার পাশাপাশি খারাপ কোম্পানিগুলোকে সক্ষম করে তোলার চেষ্টাও করে যেতে হবে। যারা আছে প্রতিষ্ঠিত তাদের যে কোনো একটা গ্রুপের সাথে যদি ওই গ্রুপটা টেক হয়ে যায় তখন এই শেয়ারের দাম কয়েক গুণ বেড়ে যাবে, কোম্পানির পারফরমেন্স বেড়ে যাবে, কারণ তার ওখানে সম্পদ আছে, মেশিনারিজ আছে, ম্যান পাওয়ার আছে, বিজনেস প্রসপেক্ট আছে, বিজনেস ট্র্যাক রেকর্ড আছে, শুধুমাত্র নেতৃত্বের ঘাটতি। তো যেখানে এই সুযোগটা আছে সেটাকে যদি ওইভাবে টেক করে দেওয়া যায় তাহলে হবে। শেয়ার বাইব্যাক আইন হলে বাজারের উপর বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ভারী বর্ষণ উজান থেকে আসা পাহাড়ি ঢলে শেরপুরে ও কুড়িগ্রামে নিম্নাঞ্চলের বন্যা দেখা দিয়েছে। শেরপুরে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতি উপজেলার রামেরকুড়া এলাকায় মহারশি নদীর বেড়িবাঁধে প্রায় 20 ফুট জায়গায় ভাঙনের সৃষ্টি হয়। ঝিনাইগাতি উপজেলার 5 ইউনিয়নের নিম্নাঞ্চলের বাড়ি ঘর পুকুর এবং কয়েক হাজার একর রোপা আমন ক্ষেত ডুবে গেছে। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বেড়েছে, বন্যার পানি ঢুকে পড়েছে ধরলা তীরবর্তী এলাকার বসত বাড়িতে, ডুবে গেছে 2,100 হেক্টর জমির আমন ক্ষেত সহ বিভিন্ন ফসল।
পানি বাড়ার সাথে সাথে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের অন্তত 25 স্থানে ভাঙন শুরু হয়েছে। জিও ব্যাগ ও বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লেনের নিফা ডটস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। প্রায় দুই মাস ধরে দেশের অন্যতম নৌরুট শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার প্রভাব পড়েছে টার্মিনালে। নদী পাড়ে অপেক্ষায় দিনের পর দিন খোলা আকাশের নিচে পড়ে আছেন কয়েকশো পণ্যবাহী ট্রাকের চালক এবং শ্রমিক। বিআইডব্লিউটিসি স্টাফদের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটছে। মাদারীপুর থেকে রাহাত হোসেনের রিপোর্ট। সংঘর্ষের এই দৃশ্য কাঁঠালবাড়ি ফেরিঘাটের। 12 দিন বন্ধ থাকার পরে দুদিনের জন্য সীমিত আকারে ফেরি চলাচল শুরু হলে ট্রাক উঠানোকে কেন্দ্র করে বিআইডব্লিউটিসির স্টাফ এবং ট্রাক চালক শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। কালকে আমাকে ড্রাইভারকে মারছে ফেরি স্টাফরা। গাড়ির উপর তো নেয় 4টা, এবার তো নেয় না 1টা, সব ছোট গাড়ি বড় গাড়ি নেয়। যার কাম কে এতদিন থাকে, আমরা কি 20-25 দিন এখানে বসে থাকবো? এই নৌমন্ত্রী কি এইগুলা দেখে না, আমাদের কষ্টগুলা দেখে না? যে আমার গাড়িটা 25 দিন, একটা গাড়ি প্রতি মাসে 60-70 হাজার টাকা কিস্তি, এক মাস যদি আমরা ঘাড়ে পয়রা থাকি মানুষজন তো আরো মনে করেন 50,000 টাকা ঋণ হইবে, সে কিস্তি কিভাবে দেবে? আমরা 18-20 দিন এনে খাইয়া না খাইয়া অনেক কষ্ট করতে, খরচ বাঁচানোর জন্য নিজেরা রান্না করে খাচ্ছি, হোটেলে খেতে খাওয়ার টাকা নাই, আমরা কোথায় যাবো? বিআইডব্লিউটিসি বলছেন নাব্য সংকট ও পদ্মা সেতুর নিরাপত্তা জনিত কারণে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝে মাঝে সীমিত সংখ্যক ফেরি চললেও তা নিয়মের মধ্যে রয়েছে। আমার ফেরিতে 24 ঘন্টায় 8-10টা মনে হয় না ট্রাক পার হয়, কারণ কতদিন তারা থাকবে? আর একটা ফেরিতে যদি একটা ট্রাক জোর করে উঠাতে যায় অনেক সময় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এটা নিয়ে ক্লাস হয়। অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের অভিযোগ ফেরির স্টাফরা তাদেরকে আহত করছে, এই ফেরি লোড আনলোড নিয়ে। বিষয়টি উভয়পক্ষের কাছ থেকে শুনে আমি দুইতলায় উঠি, ফেরিতে উঠি, ওঠে উভয়পক্ষ বসে একটা মিলামিশা করার চেষ্টা করি। ফেরির লোক এই ঘটনার জন্য আসলে দুঃখ প্রকাশ করছে, ভবিষ্যতে তারা এই ধরনের ঘটনা ঘটাবে না, এই কারণে আমাদেরকে নিশ্চয়তা প্রদান করছে। ফেরি চলাচল স্বাভাবিক করে দ্রুত অপেক্ষমান ট্র্যাক পারাপারের ব্যবস্থা করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি করছে সংশ্লিষ্টরা। রাহাত হোসাইন, চ্যানেল আই, মাদারীপুর। দেশে উন্নয়নের নামে লুটপাটের মহা উৎসব চলছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেস ব্রিফিংয়ে বলেছেন, গণমাধ্যমের কণ্ঠ রোধ করার পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী আচরণ করছে আওয়ামী লীগ সরকার। 21 আগস্টের গ্রেনেড হামলা 1/11 পূর্ব পরিকল্পিত মহড়া বলেও মন্তব্য করেন তিনি। একগুলিয় শাসনের মাধ্যমে জনগণকে বন্দী করে রাখা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করে তার সমাধির উপর বর্তমানে একটি বিভীষিকাময় শাসন বিদ্যমান রয়েছে, যার নমুনা দিনের ভোট রাতে হয় অথবা বিনা ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়। তথাকথিত উন্নয়নের নামে শোষণ, বঞ্চনা, লুটপাট ও অত্যাচারের এক দুঃসহ নব্য ফ্যাসিবাদ আজ জনগণের বুকের উপর চেপে বসে। কানাডায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিআইডি। আসামি সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌস পত্রিকায় বিজ্ঞাপন দেন তিনি কানাডার নাগরিক, তালাকপ্রাপ্ত ও সন্তানহীন, তার ব্যবসার দায়িত্ব নিতে বয়স্ক পাত্র প্রয়োজন। সপরিবারে বিদেশ নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে যোগাযোগের জন্য মোবাইল নম্বর ও ঠিকানাও দেন তিনি। ফাঁদে পা দেয়া আগ্রহীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে মোবাইল ফোন বন্ধ করে দিতেন সাদিয়া। তার কাছ থেকে বেশ কিছু পাসপোর্ট ও মোবাইল ফোন সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ওই চক্রটি বিভিন্ন মানুষের কাছ থেকে 10 বছরে প্রায় 30 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় অভিযানে কয়েকটি বেসরকারি হাসপাতালের সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। অভিযানের স্থল ঘুরে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিগগিরই উত্তর সিটি কর্পোরেশনের অন্যান্য এলাকায়ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। জারি সাইনবোর্ড হোক, বিলবোর্ড হোক, যদি আমাদের সিটি কর্পোরেশনের পারমিশন না থাকে তাহলে এটা অবৈধ,
এবং অবৈধ কোনো ধরনের সাইনবোর্ড কিন্তু থাকতে পারবে না এই ঢাকা শহর নর্থে। আমি বলে দিচ্ছি মেসেজ সবাইকে, এখানে একজন গার্জেন আছে সিটির, আমাদের পারমিশন নিতে হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে স্বেচ্ছাসেবক লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী করোনা ভাইরাস সহ বিভিন্ন কারণে অসুস্থ তাদের জন্য দোয়া করা হয়। আফম বাহাউদ্দিন নাসিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুণ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশে মাছ উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হয়েছে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও জগন্নাথ হলের পুকুরে 250 কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়। ঢাকার আরো কয়েকটি স্থানেও এই কর্মসূচি পালন করে মৎস্য অধিদপ্তর। ভবিষ্যতে এই কার্যক্রম আরো বাড়ানো হবে বলে জানান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র সরকার। সমস্ত জলাশয়ে মাছ যেন উৎপাদন বাড়ে এই জন্য আমরা অভয়াশ্রম করেছি, আমরা বিল নার্সারি করেছি এবং আমরা এই পোনা অবমুক্তকরণের মাধ্যমে আমরা যে চাষকৃত মাছ এটা যেমন এর উৎপাদন যাতে আরও বাড়ে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর তায়েফ অঞ্চলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। জাবাল আমাদ পাহাড়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। উঁচু নিচু রাস্তা এবং গাছপালার ঘনত্বের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। খবর পেয়ে তখনই আগুন নিয়ন্ত্রণে অংশ নেন সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা। হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। পাহাড়ের একটি বনাঞ্চল থেকে প্রথমে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধায় বন্যার পানি নেমে যাওয়ার পর জেগে ওঠা পতিত জমিতে স্বল্প ও মধ্যমেয়াদী শাকসবজি আবাদ করছেন কৃষক। ক্ষেতের পর ক্ষেত জুড়ে বিভিন্ন সবজি আবাদ হচ্ছে, সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। দীর্ঘ বন্যায় গাইবান্ধার 265 হেক্টর জমির বিভিন্ন শাকসবজি নষ্ট হয়ে যায়। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে জেগে ওঠা পলিযুক্ত জমি পতিত ফেলে না রেখে কৃষক নানা ধরনের শাকসবজির আবাদ শুরু করেছেন। লাল শাক, কলমি শাক, পুঁই শাক, মূলা শাক, বেগুন ও ঢেঁড়স আবাদ করছেন তারা। পুঁই শাক করছি, পুঁই শাক মনে করেন যে অল্প দিনের মধ্যে আমরা অনেক পয়সা অবশ্য বেশি পাই। এখন যে ঢেঁড়সটা হচ্ছে এরা মনে করেন যে বাজারে অতীত ভালো পয়সা আমরা পাচ্ছি। 1 কেজি লাল শাকের দাম প্রায় 25-30 টাকা। এভাবে তারপরে এই যে পুঁই শাক ওই রকম 25-30 টাকা, তাতে তো অল্প সময়ের মধ্যে আমরা অনেক পয়সা পাই আর কি। বন্যার ক্ষতি কাটিয়ে কৃষক যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন এজন্য সরকারি প্রণোদনা ছাড়াও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। এছাড়াও আমরা সরকারি প্রণোদনের অংশ হিসাবে ইতিমধ্যে আরো 2795 জন চাষীকে স্বল্প মেয়াদী এবং মধ্যমেয়াদী শাকসবজির বীজ বিতরণ করার পদক্ষেপ গ্রহণ করেছি, সেই কার্যক্রম আমাদের চলমান রয়েছে। এর মাঝে 14 রকমের শাকসবজির বীজ চাষিরা পাবেন, যেটি দিয়ে তারা এই সব সকল শাকসবজি চাষ করে তাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি তারা বাজারে বিক্রি করতে পারবেন। স্বল্প ও মধ্যমেয়াদী এসব শাকসবজির চাহিদা পূরণের পাশাপাশি বাজার দর ভালো পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার থাকছে প্রকৃতি সংবাদ। দীর্ঘদিন পর এবারের বর্ষায় প্রাণ ফিরে পেয়েছে ঢাকার ধামরাইয়ের বিলগুলো। বিল এলাকার মানুষের জীবনও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বর্ষার অলস সময়ে মানুষকে কর্মমুখী করে তুলেছে বিলের পানি। শমিক আহমেদের রিপোর্ট। এটা হলো ভাই বেত মহি মাছ, পাইলা সিঙ্গি, এটা হলো আপনার ফুলি মাছ, এটা হলো আপনার সাইডকে, এটা হলো আপনার ইসে, এটা হলো পাই, এটা হলো আপনার খোল্লা মাছ, এটা ঘেউরা মাছ। হুমকির মুখে থাকা দেশীয় প্রজাতির
অনেক মাছেরই দেখা মিলছে এবারের বর্ষায়। এক দশকের বেশি সময় পর এবারের বর্ষায় পানি ফিরেছে ঢাকার ধামরাইয়ের আশুলিয়া শরীফভাগ শ্রীরামপুরের পল্লীবিল সহ উপজেলার বিভিন্ন বিলে। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু দেশের অর্থনীতি কিংবা পরিবেশগতভাবেই পড়েনি, এর প্রভাব রয়েছে মানুষের মনে। সে কারণে দীর্ঘদিন পর পানি পেয়ে মানুষের মন আনন্দিত হয়েছে। সেই সাথে জলজ উদ্ভিদ প্রাণী আর পাখিদের আনাগোনা ও প্রজনন বেড়েছে। কাজ দিলাম, কাজ দোয়াতে এপারকার মাছ ডাঙ্গার ওপারকে আপনি টানে ফাল ফরিয়া পরে মাছ ধরে কাটতে বিন্দু বেঁধতে গেলাম। এরকম মাছ হলে একটা পাড়াগাতি পাইলে সেখানে একটেবার মাছ ধরলে একবার খাওয়ার মাছ হয়েছে। বর্ষা না হলে এমনি যার যার কাজ করি, এবারে কৃষি কাজ করি, কৃষানি করি, রাজনীতির কাজ করি। আমি খেত খোলার ফসলও ভালো হয়, পানি হলে নতুন করে মাটিটা ভালো হয়। এখন তো মনে হয় খেতের মধ্যে মাটি ভালো হয়, ঘর তুলে বলে যে বন্যা হয়ে গেছে, কিন্তু ছোটাকালে যে পানি দেখছি পানি অর্ধ হয় নাই। বর্ষার পুরনো রূপে ফিরে আসার সঙ্গে জমে উঠেছে মৌসুমি ব্যবসা। নৌকা তৈরি ও বিক্রি, জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জামের বিক্রি জমে উঠেছে। এই নৌকার ব্যবসা মনে করেন মিস্ত্রির এক একটা নৌকায় মজুরি নেয় অনেক বেশি, তারও একটা সুযোগ সুবিধা নিছে। মাছ ধরার যেমন ধরেন এই যে ছিবে, বুশির ছিবে, তারপরে ধরেন এই যে ছোটো পলবিনা, তারপরে খালই, তারপরে চাই, জাল, এতো সব আর কি বেছে। দীর্ঘ সময় পানি না পেয়ে উর্বরতা হারিয়েছে বিলগুলো, এবার পানি আশাবাদী করে তুলেছে স্থানীয়দের। ঢাকার ধামরাই থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার জানাবো ইভালি খেলার খবর।